বড় শহরগুলোতে মানুষের বাসস্থানে জায়গা কম, তাই স্টুডিও অ্যাপার্টমেন্টগুলো ছোট এবং দাম তুলনামূলক কম। স্টুডিও অ্যাপার্টমেন্টগুলোতে আপনারা একজন কিংবা দুজন থাকতে পারেন। স্টুডিও অ্যাপার্টমেন্টগুলোর চাহিদা কিন্তু দিনে দিনে বেড়েই যাচ্ছে, কারণ স্টুডিও অ্যাপার্টমেন্টগুলো খুব সহজে কেনা বা ভাড়া দেওয়া যায়। আগে তো অনেক ল্যাভিশ একটা রেসিডেন্স দিয়ে মানুষজন থাকে, বসবাস করতো। এখন কি করছে মানুষজন, এখন নিজেরা নিজেদের মতন থাকার প্রয়োজন মনে করছে, ইচ্ছা করছে যে আমি নিজের মতন একা নিজে একটা বাসা নিয়ে থাকবো। বাট এত বড় বাসা কিন্তু সবাই কিন্তু মেনটেন করতে পারে না। এখন ওই বাইরের দেশে যে বিদেশে যে থাকে না, স্টুডিও অ্যাপার্টমেন্ট, যে স্টুডিও অ্যাপার্টমেন্ট হচ্ছে ওয়ান বেড, একটা ছোট একটা ডাইনিং স্পেস, একটা কিচেন অ্যান্ড একটা রেস্টরুম, সব কিছু একটা কম্প্যাক্ট স্পেসে। তো এই জিনিসটা এখন বাংলাদেশে ইন্ট্রোডিউস হচ্ছে, যেখানে আপনি আপনার মতন ছোট একটা স্পেসে নিজের মতন নিজে গুছিয়ে মিনিমাল ফার্নিচার দিয়ে মিনিমাল ওয়েতে সুন্দর মতন সাজিয়ে আপনার মতন আপনি থাকতে পারেন। এই জিনিসটা আগে ছিল না বাংলাদেশে। এখন মানুষের চাহিদা বাড়ছে, মানুষদের শখ বাড়ছে, নিজের স্পেস নিজে লিভ করার মতন একটা ইচ্ছা জাগতেছে, যার জন্য মানুষজন এখন এই ছোট স্টুডিও অ্যাপার্টমেন্টের দিকে ঝুঁকছে। এই কালচারটা এখন আমাদের বাংলাদেশে অ্যাডাপ্ট হচ্ছে, যে নিজে থাকা, স্টুডিও অ্যাপার্টমেন্টে থাকা, ল্যাভিশ ওয়েতে না থেকে একটা মিনিমাল ওয়েতে মিনিমাল ফার্নিচার নিয়ে কীভাবে আমি ছোট্ট জায়গাতে নিজের মনে নিজেকে আপন করে থাকতে পারি, সেটা নিয়ে এখন ইন্ট্রোডিউস হচ্ছে। এই ছোট স্টুডিও অ্যাপার্টমেন্টগুলি এখন বেশিরভাগই জনপ্রিয় হচ্ছে স্টুডেন্ট বা ইয়াংস্টারদের কাছে, যারা জব করছে বা যারা এমনও আছে যারা হচ্ছে ঢাকার বাইরে থাকে, বাট তাদের এখন ঢাকায় মুভ করতে হচ্ছে কাজের পারপাসে, পড়াশোনার পারপাসে। তো ওদের জন্য এই ছোট স্টুডিও অ্যাপার্টমেন্টগুলি ইটস কাইন্ড অফ ব্লেসিং। বিকজ অনেক সময় অনেক জায়গায় দেখা যাচ্ছে তারা নিজেরা থাকতে পারছে না, এই ল্যাভিশ অ্যাপার্টমেন্ট অনেকজন অনেকভাবে নিতে পারছে না, বাট ছোটো অ্যাপার্টমেন্টগুলি নিজের মতন নিজেরা অ্যাফোর্ড করতে পারছে, সুন্দর মতন নিজেদের মতন গুছিয়ে থাকতে পারছে, কারোর সাথে শেয়ার করতে পারছে না। বিকজ দের ইজ লটস অফ পিপল হু ডাজন্ট লাইক টু শেয়ার থিংস উইথ আদার্স। সো দিস ইজ দ্য প্লাস পয়েন্ট। অ্যান্ড ইয়াংস্টাররা এখন বাইরের থেকে মোটিভেট হচ্ছে, তারা আস্তে আস্তে জিনিসপত্র বাইরের দেশের সব হ্যাবিট সব কিছু অ্যাডাপ্ট করছে, যার জন্য তারা এটাও অ্যাডাপ্ট করছে, যাদের যা তারা নিজেরাও চাচ্ছে যে নিজেদের স্পেস নিয়ে নিজেদের মতো নিজেরা থাকবে, নিজেদের লাইফ নিজেরা লিড করবে।